29 মার্চ বুধবার রাত 8টায় শামীম জাহিদি আছে রিটোর স্পিকে জানিয়ে দিচ্ছি শিরোনাম। নির্বাচনকালীন সরকার নিয়ে ইসির সাথে আলোচনার সুযোগ নেই, প্রস্তাব প্রত্যাখ্যান বিএনপি, এজেন্ডা দিলে ভেবে দেখবে কমিশন। উপজেলার মুখ্য নির্বাহী কর্মকর্তার দায়িত্ব ইউনর নয় নির্বাচিত প্রতিনিধিদের, হাইকোর্টের রায়, আইনের 33 ধারা বাতিল। নতুন শিক্ষাক্রম নিয়ে অপপ্রচার হচ্ছে, মন্তব্য শিক্ষামন্ত্রী। শিক্ষার্থীদের মূল্যায়ন নিয়ে ধারণার অভাব শিক্ষকদের, বলছেন গবেষকরা। নির্বাচন কমিশনের সঙ্গে আলোচনার প্রস্তাব প্রত্যাখ্যান করেছে বিএনপি। দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলছেন, নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন ছাড়া অন্য কোনো ইস্যুতে আলোচনা করবেন না তারা। এদিকে নির্বাচন কমিশনার মোহাম্মদ আলমগীর বলছেন, বিএনপির কোনো এজেন্ডা থাকলে কমিশন তা ভেবে দেখবে। এসব নিয়ে কথা বলতে আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন আওয়ামী লীগের ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক আমিনুল ইসলাম আমিন এবং বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য শেখ রবিউল আলম। জনাব আমিন এবং জনাব আলম, আপনাদের দুজনকে স্বাগত জানাচ্ছি। শেখ রবিউল আলম, প্রথম প্রশ্ন আপনাকে দিয়ে আমি শুরু করতে চাচ্ছি। আজ বিএনপির পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে বলা হলো যে নির্বাচন কমিশনের পক্ষ থেকে যে আলোচনার জন্য চিঠি দেওয়া হয়েছিল তারা সেই আলোচনা যাবে না, এবং তারা বলছেন যে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ছাড়া অন্য কোনো ইস্যুতে তারা আলোচনা করবেন না। যখন আলোচনার একটা সুযোগ আসে, সেই সুযোগটা আসলে কাজে লাগানো উচিত কি না? যদি আলোচনা বিএনপি যে কথাটা এখন বলছে প্রেস ব্রিফিং করে, সে কথাটাই কি তারা নির্বাচন কমিশনকে যে বলতে পারতো কিনা, তাহলে বিষয়টা আরও শোভনীয় হতো কিনা, ভালো হতো কিনা? ধন্যবাদ আপনাকে। না, সেটার প্রয়োজন নেই এবং এটা গুরুত্বহীন। কারণ হচ্ছে যে আপনি আলোচনা যার সাথে করবেন, সেই আলোচনার বিষয়বস্তুটি যেটা হবে বা সিদ্ধান্ত যেটি হবে, সমস্যা যেটি আছে সেটি নিয়ে তো তার সেই সক্ষমতা থাকতে হবে সমাধান করতে। নির্বাচন কমিশনের সেই সক্ষমতা নেই। কারণ কি, আমাদের গ্রহণযোগ্য নির্বাচনের ক্ষেত্রে প্রধান অন্তরায়টা হচ্ছে নির্বাচনকালীন সরকারের নির্বাচনের সময় রাষ্ট্রযন্ত্র ব্যবহার করে তার দলের পক্ষে, অর্থাৎ সরকারের দলের পক্ষে হস্তক্ষেপ, এটি হচ্ছে প্রধান সমস্যা। এখন ধরেন সেই সমস্যাটা যদি সমাধান করতে হয়, নিশ্চয়ই নির্বাচনকালীন সরকারটা কি হবে সেটি গুরুত্বপূর্ণ। নির্বাচনকালীন একটা দল নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন ভালো হয়, জনগণ অবাধে ভোট দিতে পারে, সেটা 91, 96, 2001, 2008 কিছুটা বিচ্যুত হলেও প্রমাণিত হয়েছে। এবং দলীয় সরকারের অধীনে নির্বাচন করা যায় না, শুধুমাত্র অব্যাহতভাবে দলীয় সরকারই ক্ষমতায় থাকে, 14 এবং 18 তো তার প্রমাণ। আপনি দেখেছেন যে প্রার্থীরা সমান সুযোগ পায়নি, জনগণ ভোট দিতে পারেনি, যার ফলে আমি বলি যে একটা দল নিরপেক্ষ সরকার দরকার গ্রহণযোগ্য নির্বাচনের ক্ষেত্রে। এটা জনগণের দাবি, জনগণ আবার ভোটের জন্য সেটা প্রয়োজন। সেই ব্যাপারে যদি ঐক্যমত হওয়া যায় তা তার জন্য নিশ্চয়ই ক্ষমতাসীন আওয়ামী লীগকে উদ্যোগী হতে হবে, সে ব্যাপারে আলোচনা হতে পারে। কারণ সরকারটা ক্ষমতাসীন আওয়ামী লীগ সৃষ্টি করেছে পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে, আমাদের সংবিধানে তত্ত্বাবধায়ক যে প্রথাটা ছিল সেটা বাতিল করে দিয়ে, যার ফলে সরকার যদি উদ্যোগী হয় যে নির্বাচনকালীন সরকারটা কি ফর্মেটে হবে, সংবিধান সংশোধনের প্রয়োজন আছে কিনা, অথবা সংবিধানের মধ্য থেকেও দল নিরপেক্ষ সরকার করা যায় কিনা, সে ব্যাপারে সংলাপের উদ্যোগ যদি সরকার নেয়, বিএনপি সেখানে অংশগ্রহণ করবে, তার মতামত ব্যক্ত করবে, সহযোগিতা করবে। কিন্তু নির্বাচন কমিশন যেহেতু দল নিরপেক্ষ সরকার করার ক্ষেত্রে তাদের কোনো সক্ষমতা নেই, তারা নির্বাচন কমিশনের আগে নিজেও বলেছেন, এবং ধরেন আমরা শুধুমাত্র রকিবউদ্দিন আউয়াল কমিশনের সাথে সংলাপে, এর আগের সংলাপে যাইনি, অধিকাংশ রাজনৈতিক দলও যায়নি, যারা গিয়েছিল তারা প্রায় 600 মতো প্রস্তাব দিয়েছিল নির্বাচন কমিশন। রবিউল আলম ধন্যবাদ, আপনি আমার সাথে থাকুন। আমি আরেকজন অতিথি আমিনুল ইসলাম আমিনের কাছে যেতে চাই। যেন আমি আওয়ামী লীগের পক্ষ থেকে কোনো রকম উদ্যোগ নেওয়া হবে কি না, যাতে প্রধান মাঠের বিরোধী পক্ষ বিএনপি এবং তাদের যারা মিত্র আছে তারা, তাদেরকে যদি নির্বাচনে আনতে হয়, আওয়ামী লীগের পক্ষ থেকে কোনো উদ্যোগ নেওয়া উচিত কিনা, আপনার কি মনে হয়? না দেখুন, জনাব শেখ রবিউল আলম এবং বিএনপি নেতৃবৃন্দ ক্রমাগত যে ভাঙ্গা রেকর্ডটি বাজাচ্ছে, যে তারা এখন বলছে নির্বাচন কমিশনের সাথে আলোচনায় তারা যাবে না, এর আগে মহামান্য রাষ্ট্রপতি আলোচনা করেছিলেন তারা যাবে না, ইভেন কি আপনারা গত কিছুদিন যাবৎ যদি তাদের বক্তব্যগুলো খেয়াল করেন, আপনারা দেখছেন যে তারা সরকারের সাথে কোনো আলোচনা যাবে না, অর্থাৎ ওরা প্রধানমন্ত্রীকে বিশ্বাস করে না। তাহলে ওরা যেটা বলছে যে একটি নির্বাচনকালীন সরকার বা এটা, তাহলে এটা কিভাবে সম্ভব, এটা কি বায়ু ব্যবহার করা সম্ভব? এখন
বিএনপি যে দাবিটি প্রতিনিয়ত অযৌক্তিক দাবিটি করছেন যে সংকট সৃষ্টির দায় আওয়ামী লীগের তত্ত্বাবধায়ক বাতিল করে, তত্ত্বাবধায়ক কিন্তু আওয়ামী লীগ বাতিল করেনি, এটা একটা পুরনো বিষয়, এটা আদালত রায়ে বাতিল হয়েছে এবং এই তত্ত্বাবধায়ককে একশো ভাগ বিতর্কিত করেছে বিএনপি এবং তাদের বিতর্কিত করার কারণে এটা বাতিল হয়েছে। এখন আসুন আমি আরেকটু পুরনো জায়গায় ফেরত যাই, তাহলে দেখব আমরা যখন তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে আন্দোলন করছিলাম পার্লামেন্টে, তখন কিন্তু আমরা পার্লামেন্টে ছিলাম, তখন বিএনপি কিন্তু সেই প্রস্তাব আনলেই সেখানে আলোচনার সুযোগ ছিল, আমরা বারবার তাদেরকে আলটিমেটাম দিচ্ছিলাম, তারা কিন্তু কোনোভাবেই সেটি গ্রহণ করেনি। আমরা উপায়ন্তর হয়ে আমরা বলেছিলাম যে এতদিনের মধ্যে যদি তত্ত্বাবধায়ক সরকার প্রস্তাব উত্থাপন করা না হয় তাহলে আমরা পদত্যাগ করবো, এরপর আমরা পদত্যাগ করেছিলাম, যে কারণে সংকটটি বিএনপি সে সময় তৈরি করেছিল। আর এখন পার্লামেন্টে বিএনপির যে কয়জন ছিল তারাও নেই, তাহলে এখন যদি আপনি তত্ত্বাবধায়ক হোক অথবা একটা তাদের যে ডিজাইন, তারা যেটা বলছে যে একটা অধিকতর গ্রহণযোগ্য নির্বাচন অথবা একটা নির্বাচনকারী সরকার, যেটা হোক সেটা তো আলোচনার বিকল্প না। বিএনপি তো 1996 সালের 15ই ফেব্রুয়ারি যে নির্বাচন হয়েছিল সেই নির্বাচনের মাধ্যমে গঠিত সংসদই কিন্তু পরবর্তীতে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা করেছিল, যে দাবি ছিল আওয়ামী লীগের, তখন কিন্তু সেখানে আওয়ামী লীগের কোনো সদস্য ছিল না। তো আমি যদি ধরে নেই যদি এখন বিএনপির সংসদ কোনো সদস্য সংসদে নেই, আওয়ামী লীগ কি কোনো রকম উদ্যোগ নিতে পারে না তাদের সাথে কথা বলবার? আমি বুঝছি আপনার পয়েন্টটা, 15ই ফেব্রুয়ারি কেন হলো? 15ই ফেব্রুয়ারি নির্বাচনের আগেই তো যখন আওয়ামী লীগ পার্লামেন্টে ছিল তখন তো আমরা বারবার প্রস্তাব আনছিলাম, কিন্তু তারা তো তখন সেটাকে অ্যাকসেপ্ট করেনি। তারা যদি সেটা অ্যাকসেপ্ট করতেন তাহলে 15ই ফেব্রুয়ারি নির্বাচন করে এত মানুষকে খুন করতে হতো না, রাষ্ট্রীয়ত অর্থ সম্পদেরও ক্ষতি হইতো না এবং তাদেরও নাকি খদ দিয়ে বিদায় নিতে হতো না। তো আমরা তো তখন পার্লামেন্টে ছিলাম, এখন তো বিএনপির সে মেজরিটিও নাই, তারা যেটা ছিল সেটাও পদত্যাগ করেছে। ধন্যবাদ, এখন যদি আমি আপনার কাছে আবার ফিরে আসবো জনাব শেখ রবিউল আলম, আপনাকে জানতে চাচ্ছি, ধরে নিলাম তর্কের খাতিরে সরকার পক্ষ থেকে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরে যাওয়া হলো না, তাহলে কি বিএনপি নির্বাচনে যাবে? 2018 সালেও কিন্তু এমন একটা দাবি বিএনপি বলছিল তারা নির্বাচনে যাবে না, কিন্তু শেষ পর্যন্ত বিএনপি নির্বাচনে গিয়েছিল, এবারে সর্বশেষ অবস্থান কী আপনাদের? দেখুন, 2018 সালে আমরা জানতাম যে 2014 মতোই একটা নির্বাচন হবে, কারণ আওয়ামী লীগ ক্ষমতা লুবি হয়ে গিয়েছে, তারা জনগণের রায়ের উপর নির্ভর করছে না, যে কোনো মূল্যে ক্ষমতায় থাকতে চাইছে, এটাই সংকট। তারপরও প্রধানমন্ত্রীর সাথে আমরা আলাপ করেছিলাম, সংলাপে গিয়েছিলাম, সাত দফা দাবি দিয়েছিলাম, একটাও তিনি গ্রহণ করেননি, তিনি বলেছিলেন তার উপর আস্থা রাখবে, আমরা আস্থা রেখেছিলাম, নির্বাচনে থেকেছিলাম, কিন্তু দেখলেন যে 66% আসনে আগের রাত্রে প্রধানমন্ত্রী ভোট করে ফেলেছেন। অর্থাৎ সংলাপে আমরা যাইনি তা নয়, আমরা রাষ্ট্রপতির সাথে সংলাপে গিয়েছি, কেএম নুরুল হুদা কমিশনের সাথে সংলাপে গিয়েছি, রকিবউদ্দিন কমিশনের সাথে সংলাপে গিয়েছি, প্রধানমন্ত্রীর সাথে সংলাপে গিয়েছি, অসংখ্য প্রস্তাবনা এবং সুপারিশ দিয়েছি, একটু কার্যকর হয়নি, গ্রহণযোগ্য হয় পারিনি। এখন জনগণের ভোটের অধিকার যদি প্রতিষ্ঠিত না হয়, জনগণ যদি ভোট বর্জন করে, তাহলে জনগণের অধিকার, ভোটের অধিকার প্রতিষ্ঠিত করবার জন্য জনগণ দুর্বার গণতান্ত্রিক আন্দোলন করবে, এটাই ন্যায্য, এটাই স্বাভাবিক। ধন্যবাদ জনাব শেখ রবিউল আলম, ধন্যবাদ, আমি আবার আপনার কাছে ফিরে আসবো জনাব আমিনুল ইসলাম আমিন। আপনাকে জানতে চাচ্ছি একটি বিষয় যে আমরা দেখছি গত কয়েক বছর ধরে যখন যে দল বিরোধী দলে থাকে তখন তারা তত্ত্বাবধায়ক সরকারের কথা বলছে এবং যারা যখন ক্ষমতা থাকেন তারা কথাটা বলছেন না, কেন এটা হচ্ছে? এই সংস্কৃতি থেকে বের হওয়ার দরকার কি না আসলে? না, প্রথমত আপনার এই দাবিটা পুরোপুরি ঠিক নয়। দেখুন, শেখ রবিউল আলম যেমনটি বলছেন যে আমরা ক্ষমতা লুবি হয়ে গিয়েছি, আমরা ক্ষমতা লুবি হয়ে গেলে তো 2001 সালে আমরা শান্তিপূর্ণ উপায়ে ক্ষমতা হস্তান্তর করতাম না। বিএনপি ক্ষমতা লুবি ছিল বলেই 2006-এ ওরা ক্ষমতা হস্তান্তর করতে ভয় পেয়েছিল বলেই তারা বিচারপতিদের বয়স বাড়িয়ে তাদের একজন দলীয় লোককে তত্ত্বাবধায়ক সরকার প্রদান করার উদ্যোগ নিয়েছিলেন, কিন্তু তিনি যখন সেটা গ্রহণ করতে রাজি হলেন না তখন কিন্তু তারা দ্বিতীয় তৃতীয় চতুর্থ কোনো অপশনে না গিয়ে ফিফথ অপশনে গিয়েছেন। আওয়ামী লীগের ক্ষেত্রে এরকম কোনো দৃষ্টান্ত নেই। আমি আবার বলছি, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা যারা বাতিল হয়েছে এটা আওয়ামী লীগের সিদ্ধান্ত নয়, এটা অ্যাবসলিউটলি কোর্টের সিদ্ধান্ত। এবং হ্যাঁ, কোর্ট সেটা বলেছিল দুটি নির্বাচন যদি করা সম্ভব হয় রাখা যেতে পারে, কিন্তু পার্লামেন্ট মেন করেনি, পার্লামেন্ট চায়নি, তা হয়নি। এখন আমার কথা হচ্ছে কি, ঠিক আছে, তারপরও আমরা বলছি যে আমরা সবাইকে নিয়ে একটা পার্টিসিপেটরি এবং ক্রেডিবল ইলেকশন চাই এবং সেখানে বিএনপি দাবি করছে যে তারা একটা নির্বাচনকালীন সরকার চায়, তাহলে সেটা কোন আঙ্গিক হবে, কি হবে, সেখানে আলোচনার বিকল্পটা কি? তো ওরা তো সমস্ত আলোচনাগুলো প্রত্যাখ্যান করে তারা প্রমাণ করছে যে আসলে তারা আলোচনা বা ক্রেডিবল নির্বাচন অথবা তত্ত্বাবধায়ক সরকার আদলে একটা নির্বাচনকালীন সরকার চায় তা না, তারা মূলত এমন একটি সরকার চায় যে সরকার তাদেরকে ক্ষমতা আনাটা এনশিওর করবে। জনাব রবিউল আলম, আপনার কাছে বিষয়টা জানতে চাচ্ছি, বিরতি যাওয়ার আগে বলা হচ্ছিল যে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার কথা বলছিলেন জনাব আমিন,
তত্ত্বাবধায়ক সরকারকে বিতর্কিত করবার দায় বিএনপি এড়াতে পারে না বলেই অনেকেই বলছেন। কারণ সেই সময় যদি প্রধান বিচারপতির বয়সের বৃদ্ধির বিষয়টা না আসতো তাহলে তো এই বিতর্ক তৈরিই হতো না। তো কেন বিএনপির পক্ষ থেকে এই বিতর্ক তৈরি হলো এবং যার ফলে কিন্তু শেষ পর্যন্ত আওয়ামী লীগ বলছে যেটা তত্ত্বাবধায়ক সরকার তারা আর চাচ্ছেন না, তাই তো? এটা আসলে কেন হলো যদি একটু পিছনের কথা জানতে চাই আপনার কাছে। আওয়ামী লীগের জাতীয় রাজনীতিতে ডাবল স্ট্যান্ডার্ড, দলটি রাজনৈতিক চরিত্র হারিয়েছে। বিচারপতিদের 2 বছর বয়স বাড়ানোর দাবি ছিল, বিএনপি বিচারপতিদের বয়স বাড়িয়েছিল, বাড়ানোর ফলে তত্ত্বাবধায়ক সরকারের প্রধান তো বিচারপতি হয়েছিলেন, সদ্য সাবেক প্রধান বিচারপতি, বিচারপতির বাইরে তো আর যান নেই, একজন অ্যাপিলিয়েট বিভাগের মানে আপনার সদ্য সাবেক প্রধান বিচারপতি তত্ত্বাবধায়ক সরকার হতে চেয়েছিলেন সংবিধান অনুসারে কে এম হাসান, আওয়ামী লীগ আপত্তি জানান। তারপরে ইয়াজউদ্দিন সাহেব হয়েছিলেন, সেটাও সংবিধান মেনে, আওয়ামী লীগের আপত্তি, অনেক সাবেক বিচারপতি আর দায়িত্ব নিতে চান নাই, এই বক্তব্য আছে। আমি বলছি ইয়াজউদ্দিন যিনি হয়েছিলেন তিনি তো সংবিধান অনুসারেই হয়েছিলেন, সেখানেই বলছে। তারপর আমি আপনাকে বলি, তত্ত্বাবধায়ক সরকার যদি বিতর্কিত হয়ে থাকে উন্ডা আসার পর ওটাকে আরো স্বচ্ছ গ্রহণযোগ্য আরো স্বতন্ত্র করতেন, তাই না? আরো আপনাকে কি বলবো যোগ্য করতেন, সেটা তো করেননি। আরো দল নিরপেক্ষ করতেন, সেটা তো করেননি, নিজেই তত্ত্বাবধায়ক সরকার হয়ে বসে আছেন। অর্থাৎ ক্ষমতায় যাওয়ার জন্য তত্ত্বাবধায়ক সরকার চাই, আর ক্ষমতায় যাওয়ার পর তত্ত্বাবধায়ক সরকার বাতিল করে নিজের অধীনে নির্বাচন করে প্রহসনের মাধ্যমে ক্ষমতায় থাকতে চাই। এটা যদি একটা রাজনৈতিক দলের স্ট্যান্ড হয় সেটা খুবই আপত্তিকর, সেটাই সংকট। যেসব নির্বাচন হচ্ছে সেগুলোকে বিএনপি বা অন্যায় কি বলছেন সেটা গ্রহণযোগ্য হয়েছে, তাহলে আসলে সেটা করা যেতে পারতো কিনা? আরেকটি বিষয় জানতে হচ্ছে যে ধরা যাক বিএনপি নির্বাচনে গেল না সামনে নির্বাচনে, তাহলে কি হবে? নির্বাচন কি যেভাবে হবে সেটাই হবে? প্রথমত আমি বলি সেটা হচ্ছে এই দামি রবিউল ভাই প্রায় সময় এই কথাটি বলেন যে বিচারপতিদের বয়স বাড়ানোর একটা দাবি ছিল। আমি আজকে যাদের সামনে চ্যালেঞ্জ করছি সে সময়ে বাংলাদেশের একজন বিচারপতিও তাদের চাকরির বয়সসীমা বাড়ানোর দাবি করেনি, তবু তারা এক সময় তাদের দলীয় প্রধান দলীয় নেতাকে তত্ত্বাবধায়ক প্রদান করার জন্য এটা করেছিলেন। সুতরাং এটা ডাবল স্ট্যান্ডার্ড আওয়ামী লীগের নয়, তাদের এক। নাম্বার টু, তিনি বলছেন যে বিচারপতিরা সে সময়ে দায়িত্ব নিতে অনীহা প্রকাশ করেছিল, এটা সর্ব মিথ্যা। তখন সেকেন্ড অপশনে ছিল বিচারপতি মাহমুদুল আমিন চৌধুরী, উনি বলেছিলেন যে আমার কাছে এরকম কোনো প্রস্তাব আসেনি। এখন এরপরে তারপরে তিনি বলছেন যে ফিফথ অপশনে আমরা আছি, সেটাও সংবিধানের বাইরে জানি, সংবিধানের মধ্যে আছি। ঠিক আমিও রিপিট করতে চাই, আমরাও এখন যেই নির্বাচন ব্যবস্থায় যাচ্ছি সেখানে আমরা সংবিধানের মধ্যে থেকে যাচ্ছি, সংবিধানের বাইরে আমরা যাচ্ছি না। তাহলে তারা যখন ফিফথ অপশনে সংবিধানের মধ্যে থেকে ইয়াজউদ্দিনের কাছে গিয়েছিলাম, আমরা তো সংবিধানের মধ্যে থেকে আগামী নির্বাচনটা করতে চাচ্ছি, সংবিধানের বাইরে যেতে চাচ্ছি না। তর্কের খাতিরে আসলে অনেক কথাই বলা যায়, সব সব নির্বাচনই হয়েছে সংবিধানের আলোকে, কিন্তু সংকট সমাধান হয়নি। 1986 সালে হয়েছে, 1988 সালে হয়েছে, 1996 সালে হয়েছে, 2014 সালে সবগুলোই আসলে সংবিধান মেনেই হয়েছে, কিন্তু মুশকিল হচ্ছে যে কার্যকর নির্বাচন ব্যবস্থা বাংলাদেশে করে ওঠেনি। সেই দায়িত্ব কি রাজনীতিবিদদের কিনা? স্বাধীনতার 50 বছর পরে কি এই বিতর্ক মানুষ চলতেই থাকবে? অবশ্যই এই বিতর্ক বন্ধ হওয়া দরকার। আমি মনে করি এই 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 বিতর্কটা কিন্তু আমরা আপাত দৃষ্টিতে মনে হচ্ছে নির্বাচনের বিতর্ক, এটা কিন্তু আসলে নির্বাচনের বিতর্ক নয়, এটা হচ্ছে আমাদের রাজনৈতিক সমস্যা। রাজনৈতিক সমস্যাগুলো সমাধান করতে হবে, তাহলে কিন্তু এগুলো যদি বিএনপি নির্বাচনে না আসে তাহলে কি হবে? নির্বাচন কি হবে? আপনারা নির্বাচন সেভাবেই করবেন? দেখুন আমাদের সংবিধানে কোথাও লেখা নেই বিএনপি বা আওয়ামী লীগ নির্বাচনে না আসলে সে নির্বাচন অবৈধ হবে না। আমরা সবাই চাই, আমরা আবার বলছি, মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন, আমাদের দলের পক্ষ থেকে বলা হচ্ছে এবং নির্বাচন কমিশনও বলছে যে, এবং আপনি দেখছেন যে আমাদের উন্নয়ন সহযোগী দেশগুলো চাচ্ছে সবাই পার্টিসিপেট করে একটা ক্রেডিবল নির্বাচন হোক, আমরাও সেটা চাই। অনেক ধন্যবাদ জনাব আমিন, আমার একদম সময় নেই জনাব শেখ রবিউল আলম। ছোট্ট করে আপনাকে জানতে চাই, আমি যে কথা বলছিলাম যে স্বাধীনতার 52 বছর পরও আজকে এখন বাংলাদেশকে মানুষকে বিতর্ক করতে হচ্ছে ভালো নির্বাচন ব্যবস্থার জন্য, এর একটা সমাধান হওয়া উচিত, তাই তো? কীভাবে হতে পারে সেটা খুবই সংক্ষেপে আমাকে বলছেন? জি শেখ রবিউল আলম। জি, আলোচনার মাধ্যমে সব দল ঐক্যমতের ভিত্তিতে একটা দল নিরপেক্ষ সরকার করতে হবে,
যদি একটা নির্বাচনকালীন দল নিরপেক্ষ সরকার থাকে, সব দলের সমান সুযোগ নিশ্চিত হয়, জনগণ ভোট দিতে উৎসাহিত হয়, কোনো প্রভাব থাকে না নির্বাচনে, একটা উৎসব মুখর পরিবেশে একটা গ্রহণযোগ্য নির্বাচন, অংশগ্রহণমূলক নির্বাচন হয়, যার ফলে সেটি খুব কাম্য, সে ব্যাপারেও এক আলোচনার প্রয়োজন আছে, একমত হওয়ার প্রয়োজন আছে, এবং প্রয়োজনে সংবিধান সংশোধন করার প্রয়োজন আছে। সংবিধানে কিন্তু সেটেল ইস্যু ছিল তত্ত্বাবধায়ক সরকার, সংকটটা করেছে উনি পঞ্চদশ সংশোধনীতে বাতিল করে, আদালত তত্ত্বাবধায়ক সরকার বাতিল করেনি, পার্লামেন্ট বাতিল করেছে, আদালত পার্লামেন্টের উপর ছেড়ে দিয়েছিল, পার্লামেন্ট যেহেতু উনাদের, সরকার যেহেতু উনাদের, আওয়ামী লীগের অত দায়। জি ধন্যবাদ, অনেক ধন্যবাদ জনাব আমিন। খুবই সংক্ষেপে, বাংলাদেশের মানুষ আশা করে যে একটি ভালো কার্যকর ব্যবস্থা গড়ে উঠুক, নির্বাচনী কার্যকর ব্যবস্থা গড়ে উঠুক, সেটা আসলে কত দূর? আমি কথা শুনে, এটা কি আমাকে বলেছেন? জি রবিউল ভাই। জি আমি শুনিনি, আমি রবিউল ভাইয়ের বক্তব্যটা শুনিনি। আমি যেটা বলছিলাম যে একটা কার্যকর নির্বাচন ব্যবস্থা মানুষ, বাংলাদেশের মানুষ নিশ্চয়ই সেটা আশা করে, সেই কার্যকর নির্বাচন ব্যবস্থা থেকে কত দূরে আছে মানুষের মানুষ? না দেখুন, আমি বাংলাদেশে কার্যকর নির্বাচন ব্যবস্থা নেই সেটা বলবো না, হ্যাঁ সামান্য ত্রুটি আছে। আপনি দেখেন শুধু বাংলাদেশে নয়, এই ত্রুটি আমরা 250 বছরের গণতান্ত্রিক ঐতিহ্যের দেশ আমেরিকা তো আমরা দেখছি যে সেখানে আপনার নির্বাচনের পরে আপনার হামলা হয়েছে, হ্যাঁ তো আমরাও একটা একটা ব্যাটা নির্বাচন চাই, কিন্তু বাংলাদেশে কম বেশি প্রত্যেকটা নির্বাচন নিয়ে কথা আছে, এবং যেমনটি শেখ রবিউল আলম বললেন যে আলোচনার মাধ্যমে সেটা সমাধান করা উচিত। অনেক 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 ধন্যবাদ জনাব আমিনুল ইসলাম আমিন, আমাদেরকে সময় দেওয়ার জন্য ধন্যবাদ জনাব শেখ রবিউল আলম, আপনাকে ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। উপজেলার প্রধান নির্বাহী কর্মকর্তার দায়িত্বে ইউনর নয় নির্বাচিত প্রতিনিধিদের, উপজেলা পরিষদ আইনের 33 ধারা বাতিল করে এ রায় ঘোষণা করেছে হাইকোর্ট। রিটকারী আইনজীবী জানান, এ রায়ের ফলে উপজেলা পরিষদে ইউনরদের হাতে একছত্র ক্ষমতা থাকবে না। এসব নিয়ে কথা বলতে ধানমন্ডি থেকে আমার সঙ্গে যোগ দিচ্ছেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মেহেদী হাসান চৌধুরী। জনাব চৌধুরী, আপনাকে স্বাগত জানাচ্ছি অনুষ্ঠানে, আশা করছি আপনি ভালো আছেন। আজকে যে রায় হলো, যে রায় উপজেলা পরিষদ আইনের 33 নম্বর ধারাকে বাতিল করা হলো, এবং বলা হচ্ছে এর ফলে যারা ইউনো আছেন তারা মুখ্য কর্মকর্তা, নির্বাহী কর্মকর্তা হতে পারবেন না, তারা সাচিবিক দায়িত্ব পালন করবেন। বলা হচ্ছে যে এর ফলে স্থানীয় সরকার ব্যবস্থায় শক্তিশালী হবে, এবং জনসাধারণের যে প্রতিনিধি, জনগণের যে প্রতিনিধি, তাদের উপর ক্ষমতাটা বৃদ্ধি পেল। এই রায়ের বিরুদ্ধে আপনারা কি আপিল করবেন কিনা? আসলে এই রাইট আসলে কি হলো তা আগে আমাদের বুঝতে হবে। এখানে উপজেলা পরিষদ আইনের 2011 সালের আগে প্রভিশনটা ছিল যে উপজেলা নির্বাহী অফিসার উপজেলার পরিষদের সচিব হবেন এবং উনি সাচিবিক সহায়তা প্রদান করবেন। এর বাইরে উপজেলা পরিষদে মুখ্য নির্বাহী কর্মকর্তার কি ফাংশন তা অন্যান্য সেকশনে ডিফাইন করা আছে। শুধুমাত্র নতুন 2011-তে একটা ধারা সন্নিবেশিত করা হয় যেখানে বলা হয়েছে উপজেলা নির্বাহী অফিসার পরিষদের মুখ্য নির্বাহী কর্মকর্তা হইবেন, তিনি পরিষদকে সাচিবিক সহায়তা প্রদান করবেন। তাহলে ওই যে এডিশনটা হলো মুখ্য নির্বাহী কর্মকর্তা, এর ফলে কিন্তু নতুন কোন পাওয়ার কিন্তু ইউনকে দেওয়া হয়নি, শুধুমাত্র পাওয়ার দেওয়া হয়নি কিন্তু পাওয়ার কিছুটা কমলো, যিনি একজন প্রধান বা মুখ্য নির্বাহী কর্মকর্তা তার মানে সেই ক্ষমতাটা, তাহলে এখন আমরা যে ধরে নিতে পারি পালন করবেন চেয়ারম্যান, উপজেলা চেয়ারম্যান? না না, আসলে এখানে একটা আসলে কনফিউশন আছে। উপজেলা পরিষদে আসলে আইন অনুযায়ী সমস্ত ক্ষমতাই কিন্তু চেয়ারম্যান এবং নির্বাচিত সদস্যদের উপর অর্পিত আছে, ইউনকে শুধু পাওয়ার দেওয়া আছে বিভিন্ন সেকশনে, সে শুধু পরিষদকে সার্বিক সহায়তা প্রদান করবে। বিকজ ইউনো কিন্তু দুটো ফাংশন করে, একটা উপজেলা পরিষদের যে সচিব হিসাবে উপজেলাতে কিন্তু অন্যান্য ডিপার্টমেন্ট, হ্যাঁ অন্য ডিপার্টমেন্ট গুলো আছে সরকারের, ওই কিন্তু ইউনো হেড হিসাবে করা যাবে, সাময়িকভাবে বরখাস্ত করা যাবে, হাইকোর্ট ডিসিশন ওনাদের এই আবেদন খারিজ করে দিয়েছেন, ওই আনা যাবে এবং ওনাদেরকে সাময়িকভাবে জনাব মেহেদী হাসান চৌধুরী, আপনি শুনতে পাচ্ছেন?
আমরা এই সংযোগটি বিচ্ছিন্ন হয়ে গেছে, এ সংক্রান্ত একটি প্রতিবেদন আমরা দেখে নেই। উপজেলা পরিষদে নির্বাচিত প্রতিনিধি থাকার পরও উপজেলা নির্বাহী কর্মকর্তাদের বেশি ক্ষমতা দেয়ায় 2020 সালে এ সংক্রান্ত আইনের কয়েকটি ধারাকে চ্যালেঞ্জ করে রিট করা হয়। পরের বছর রুল দেয় হাইকোর্ট। বুধবার দুটি রিটের রায় হয়। 1998 সালের উপজেলা পরিষদ আইনে 2011 সালে সংশোধনী এনে 33 অনুচ্ছেদে উপজেলা নির্বাহী কর্মকর্তাদের প্রধান নির্বাহী কর্মকর্তার দায়িত্ব দেয়া হয়। ওই 33 অনুচ্ছেদ বুধবার বাতিল করে হাইকোর্ট। এর ফলে শুধু সাচিবিক দায়িত্ব পালন করবেন ইউএনওরা। স্থানীয় সরকার হিসাবে সরকারের যে 17টি ডিপার্টমেন্ট স্থানীয় সরকার উপজেলা পরিষদের কাছে হস্তান্তরিত হয়েছিল, সে হস্তান্তরিত পরিপত্রের আলোকে উপজেলা নির্বাহী কর্মকর্তাগণ যেভাবে হস্তান্তরিত কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেছিলেন এই আইনের অ্যামেন্ডমেন্টের আগে, সেভাবেই দায়িত্ব পালন করবেন এবং তাদের জবাবদিহিতা থাকবে উপজেলা পরিষদের কাছে। সংবিধানের যে নির্দেশনা 59 অনুচ্ছেদে রয়েছে, 7-2 অনুচ্ছেদে রয়েছে, 11 অনুচ্ছেদে রয়েছে এবং মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে আইন করে দিয়েছেন রাজনৈতিক সদিচ্ছা দিয়া জনপ্রতিনিধির শাসন ব্যবস্থা প্রবর্তন, সেটা কার্যকর হবে বলে আমরা মনে করি। তবে অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মেহেদী হাসান চৌধুরী মনে করছেন, এ রায়ের ফলে শুধুমাত্র পটটুকু বাতিল হয়েছে, বাতিল হওয়া অনুচ্ছেদে একচ্ছত্র ক্ষমতা ছিল না, ফলে আইন অনুযায়ী ক্ষমতার হেরফের হবে না। 33 কোনো ক্ষমতা প্রদান করে, জাস্ট একটা নাম ইউজ করা হয়েছে, উনি সচিবের বদলে উনি মুখ্য নির্বাহী কর্মকর্তা, কিন্তু উনি কোন ক্ষমতা প্রয়োগ করবেন তা উপজেলা পরিষদ আইনে ক্লিয়ারলি ডিফাইন করা আছে। সুতরাং এখানে যে 33 ফলেও যে তার একচ্ছত্র ক্ষমতা ছিল তা যেমন কারেক্ট না, আবার এই আইনের ফলে যে সে তার আইনে যে ক্ষমতা দেওয়া হয়েছিল তার কোনো হারানোর কোনো স্কোপ নেই। এ রায়ের ফলে এখন থেকে স্থানীয় সরকারের এই স্তরে নির্বাচিত প্রতিনিধিদের কর্তৃত্ব বাস্তবায়ন হবে বলে মনে করেন উপজেলা পরিষদ চেয়ারম্যানরা। জান্নাতুল ফেরদাউস তানভি, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। নতুন শিক্ষাক্রম নিয়ে একটি মহল অপপ্রচার চালাচ্ছে বলে মন্তব্য করেছেন শিক্ষামন্ত্রী দীপুমণি। তিনি বলেন, ধর্মীয় অপব্যাখ্যা ও রাজনৈতিক স্বার্থে এর বিরোধিতা করা হচ্ছে। এদিকে অগোছালোভাবে চলছে নতুন শিক্ষাক্রম, এমনটাই বলছেন শিক্ষা গবেষকরা। তাদের মতে শিক্ষার্থীদের মূল্যায়ন কীভাবে হবে তা পরিষ্কার ধারণা পাচ্ছেন না শিক্ষকরা। এসব নিয়ে কথা বলতে আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা গবেষণা ইনস্টিটিউটের অধ্যাপক ডক্টর এম তারিক হাসান। ডক্টর হাসান, আপনাকে স্বাগত জানাচ্ছি অনুষ্ঠানে। দুটি বিষয়, শিক্ষামন্ত্রী বলছেন যে এই নতুন শিক্ষাক্রম যে এর বিরুদ্ধে যেসব অপপ্রচার করা হচ্ছে সেটা মূলত ধর্মীয় এবং রাজনৈতিক কারণে। এই বিষয়টা আমি যদি বলি যে নিশ্চয়ই এটা হয়তো কে করছেন, কিন্তু একথাও সত্য যে সরকার ইতিমধ্যেই ষষ্ঠ এবং সপ্তম শ্রেণীর দুটি বই প্রত্যাহার করে নিয়েছে। আর দ্বিতীয় বিষয়টা আপনার কাছে জানতে চাই যে আরেকটি অভিযোগ হচ্ছে যে কেউ কেউ বলছেন যে শিক্ষার এই নতুন ব্যবস্থায় মূল্যায়ন কীভাবে হবে শ্রেণী শিক্ষায়, যেমন ষষ্ঠ এবং সপ্তম শ্রেণীতে বলা হচ্ছে বার্ষিক পরীক্ষা হবে না, তাহলে এই যে মূল্যায়ন হবে তার পদ্ধতি কীভাবে হবে পুরোপুরি ধারণা শিক্ষকরা এখনও পাননি, এই বিষয়টা আপনার মতামত চাই। ধন্যবাদ। আসলে শিক্ষাক্রম একটি একাডেমিক ডকুমেন্ট যেমন, তেমনি একটি পলিটিক্যাল ডকুমেন্ট, যার ফলে নানা রকম বিতর্ক আছে, এটা থাকবে, এটা খুব স্বাভাবিক। এবং এই বিতর্কের মধ্যে দিয়ে একটি শিক্ষাক্রম আরো বেশি পরিশুদ্ধ হবে, এটাও সঠিক। কাজেই সেই প্রক্রিয়ার মধ্যে দিয়ে কিন্তু শিক্ষাক্রম যাচ্ছে। এবং দ্বিতীয় যে অভিযোগটি এসেছে যে আসলে শিক্ষকরা মূল্যায়ন সম্পর্কে এখনো কিছু জানেন না, বিষয়টি কিন্তু তা নয়। শিক্ষকরা যখন প্রথম অনলাইন প্রশিক্ষণ পেয়েছেন, সেই অনলাইন প্রশিক্ষণেও যেমন মূল্যায়নের বিষয়টি সম্পর্কে ধারণা দেওয়া হয়েছিল, তারপর তাকে যখন মুখোমুখি প্রশিক্ষণটি দেওয়া হয় তখনও কিন্তু মূল্যায়ন সম্পর্কে ধারণা দেওয়া হয়েছে। যে বিষয়গুলোতে ধারণা দেওয়া হয়নি তার মধ্যে একটি হলো যে সামষ্টিক মূল্যায়নগুলো কিভাবে হবে, অর্থাৎ বছরের মাঝখানে যেভাবে এবং বছরের শেষে যেভাবে, এর পেছনে একটি যৌক্তিক কারণ আছে। এটি অনেক সময় হয়তো অনেকে জানেন না, না জানার ফলেই ভাবছেন যে শিক্ষকরা কেন অন্ধকারে আছে। বিষয়টি হলো যে আপনারা জানেন যে এই শিক্ষাক্রমে আসলে গাইড বই বা কোচিং এর দরকার নেই, তারপরও কিন্তু গাইড বই কোচিং সেন্টার গাইড বই প্রকাশ করে ফেলেছে। এবং এর মূল কারণ হলো আসলে যারা এই গাইড বই ক্রেতা তারা দীর্ঘদিনের অভ্যাস গাইড বই কেনা, কাজেই তাদের সেই গাইড বই কেনা। ডক্টর হাসান, আমি একটু আপনাকে থামাতে চাচ্ছি এই অর্থে যে যখন মাসখানেক আগে যখন মন্ত্রণালয় বা অধিদপ্তরের পক্ষ থেকে বলা হলো যে বার্ষিক পরীক্ষা হবে না, মূল্যায়ন হবে নিজস্ব পদ্ধতি,
তখন কিন্তু বলা হয়েছিল যে কিভাবে মূল্যায়ন করা হবে সেটা স্কুলগুলোকে জানিয়ে দেওয়া হবে, সেই জানিয়ে দেওয়াটা ঠিক হয়েছে কিনা এখন, এবং তখনই আসলে যখন শিক্ষাক্রম চালু হলো জানুয়ারি মাসে তখনই এটা পরিষ্কার করা কেন হলো না? আচ্ছা, আমি যেটা আবারও বলছি যে যেটি যেতে চাচ্ছিলাম সেটি হলো যে গাইড বই গুলো প্রচার হয়ে প্রকাশ হয়ে গেছে এবং সেগুলো ব্যবহারের চেষ্টা চলছে, যদিও তো সেগুলো থেকে কোনো বেনিফিট পাচ্ছে না শিক্ষার্থীরা। তো যখন আমাদের সেই সামষ্টিক মূল্যায়নের প্রসঙ্গটি যদি আমাদের মূল্যায়ন নির্দেশনায় চলে যেত বা প্রশিক্ষণে চলে যেত, তাহলে সেই মূল্যায়নকে মাথায় রেখে আরো বেশি গাইড বই প্রকাশ হতো, আরো বেশি কোচিং এর সুযোগ সৃষ্টি হতো। এর ফলে এটির ব্যাপারে যে নির্দেশনাটি শিক্ষকদেরকে দেওয়া হয়েছে সেটি হলো যে ঠিক পরীক্ষার 15 দিন আগে তাদেরকে এই বিষয়ে ধারণা দেওয়া হবে এবং তারপর তারা নিজেরা বসে এই অভিজ্ঞতাটি সাজাবেন শিক্ষার্থীদের কিসের মধ্যে দিয়ে। আমি ধরে নিলাম আপনাকে জন্য যে এটা দেরিতে জানানো হচ্ছে এর জন্য যাতে কেউ গাইড বই তৈরি করতে না পারে, কিন্তু এর পরে যখন আবার নেক্সট ইয়ার এবার পরের বছরে যখন চালু হবে তখন সবাই জেনে গেল, তখন কি গাইড বই বের হবে না? না, যেটি হবে আসলে এই অভিজ্ঞতা চক্রটি কখনোই একরকম থাকবে না, প্রতি বছর এটি পাল্টাবে। আমাদের নতুন শিক্ষাক্রমটি কিন্তু সেইভাবে সাজানো, যার ফলে কখনোই আগে থেকে বোঝা সম্ভব না যে আসলে কোন ধরনের মূল্যায়ন প্রক্রিয়াটি আসছে। জনাব তারিক হাসান, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য, আমাদেরকে শেষ করতে হচ্ছে আজকে। এই ছিল লেটার্স পেকে, ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং টুইটারে, সাথে থাকার জন্য ধন্যবাদ।